এখন শেখাবো তোদের অ্যাডার। অ্যাডারের বাংলা মানে হচ্ছে যোগ করে, বা যে সার্কিটটা, যে লজিক্যাল সার্কিটটা যোগ করার কাজ করে। অ্যাকচুয়ালি কী হয়, সিপিইউ যে আছে আমাদের কম্পিউটারের ভিতরে, সিপিইউর একটা অন্যতম অংশ হচ্ছে এএলইউ। সমস্ত গাণিতিক ক্রিয়ার কাজ করে এই এএলইউটা। এই এএলইউর ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত ক্রিয়া হয়, আমরা জানি, ইলেভেনে আমরা পড়েছিলাম। তো এই এএলইউর ভিতরে এরকম অনেকগুলো সার্কিট থাকে যেগুলো যোগের কাজ বিয়োগের কাজ করে। তো যে সার্কিটটা যোগের কাজ করে, অর্থাৎ বাইনারি সংখ্যার মধ্যে যোগ করে, বাইনারি সংখ্যা বলতে জিরো আর ওয়ান। তো যা ক্যালকুলেশন করে কম্পিউটার জিরো আর ওয়ানের মাধ্যমেই করে। তো বাইনারি সংখ্যার মধ্যে যে যোগ ক্রিয়া সম্পন্ন করে তাকে বলছি আমরা অ্যাডার। এই অ্যাডারকে আমরা দুই ভাগে ভাগ করতে, একটাকে বলছি এইচ এ অর্থাৎ হাফ অ্যাডার, একটাকে বলছি এফ এ অর্থাৎ ফুল অ্যাডার। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে হাফ অ্যাডার দুইটা বিটের মধ্যে যোগ করে, আর ফুল অ্যাডার তিনটা বাইনারি বিটের মধ্যে যোগ করে। তো এ দুইটার বেশি কিন্তু যোগ করতে পারে না, এ তিনটা বিটের যোগ করে অথবা তার থেকে বেশিও যোগ করতে পারে। এই হাফ অ্যাডার দুইটা বিটের মধ্যে যোগ করে নিয়ে কী কী দেয় আমাদের আউটপুট? একটা দেয় হচ্ছে সাম, সেটাকে এস দ্বারা বোঝাচ্ছি, আর একটাকে দিচ্ছে ক্যারি। আর ফুল অ্যাডার কী দেয়? সাম দেয়, ক্যারি দেয়, কিন্তু এখানে একটা কথা আছে, এটা এখানে নিচে থাকবে এস এফ সাম ফরওয়ার্ড, আর সি এর নিচে ও থাকবে অর্থাৎ ক্যারি ওভার বা ক্যারি আউট। এই দুটার মধ্যে ডিফারেন্সও হয়ে যায়। হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের মধ্যে হাফ অ্যাডার দুইটা বিটকে যোগ করে, ফুল অ্যাডার তিনটা বিটকে যোগ করে। হাফ অ্যাডার দুটা বিটের মধ্যে যোগ ক্রিয়া সম্পন্ন করে সাম এবং ক্যারি দেয়, থ্রি বিট কী করে সাম ফরওয়ার্ড এবং ক্যারি ওভার বা ক্যারি আউট উৎপন্ন করে। এটা লজিক্যাল সার্কিট সহজ সরল, এটা লজিক্যাল সার্কিট তুলনামূলকভাবে জটিল। এবার আমরা হাফ অ্যাডারটা শিখব, যেটা দুইটা বিটকে দুইটা বিটের মধ্যে যোগ করে। তো দুইটা বিট কী কী হতে পারে? বিট বলতে এখানে দুইটা সংখ্যাকে বোঝায়, একটা জিরো একটা হচ্ছে ওয়ান। তো এই দুইটা সংখ্যার মধ্যে যোগ, তাহলে জিরো আর ওয়ান কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। তো দুইটা সংখ্যার মধ্যে পসিবিলিটি আছে যে কয়ভাবে আমরা এদের মধ্যে যোগ সম্পন্ন করতে পারি। যেমন যদি বলিস তোরা যে জিরোর সাথে জিরোকে যোগ করা যেতে পারে, তারপরে জিরোর সাথে এককে যোগ করা যেতে পারে, ওয়ানের সাথে জিরোকে যোগ করা যেতে পারে, বা ওয়ানের সাথে ওয়ানকে যোগ করা যেতে পারে। অর্থাৎ এখানে যেমন দেখ দুইটা আছে সংখ্যা, তার জন্য পসিবিলিটি কয়টা? চারটা। অর্থাৎ ফর্মুলা হচ্ছে টু টু দি পাওয়ার টু, এখানে দুই হচ্ছে বাইনারি সংখ্যার বেস। আর এখানে কয়টা সংখ্যা আছে, ইনপুট কয়টা আছে? দুইটা। তার জন্য হচ্ছে এই যে উপরের সংখ্যাটা এটা, তার মানে দুই হচ্ছে বাইনারি বেস, এর মাথায় হচ্ছে ইনপুট, কতগুলো ইনপুট আছে। তাহলে টু টু দি পাওয়ার টু ইজ ইকাল টু ফোর, দুই ইনপুট মানে এই যে জিরো আর ওয়ান। তাহলে এইখানে আমরা যদি দেখি, তো ধরে নে জিরো আর ওয়ান এখানে দুইটা ইনপুট আছে, তার মানে আমি দেখাতে চাচ্ছি যে হাফ অ্যাডার দুইটা সংখ্যার মধ্যে যোগ করবে। তো এই জিরো জিরো যোগ করলে কী হবে, তার মানে সাম কী হবে, ক্যারি কী হবে, অর্থাৎ এস আর সি কী হবে। তাহলে ধর আমি প্রতি ক্ষেত্রে দেখাই, জিরো জিরো যোগ করলে সাম হবে জিরো, ক্যারি হবে জিরো, মানে যেহেতু জিরো জিরো যোগ করলে যোগফল তো জিরোই হচ্ছে, কিন্তু হাতে কিছু থাকছে না, এই মানে হাতে থাকা। জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান যোগফল শূন্য, এটাও তাই হবে ওয়ান জিরো। তাহলে এই নিয়মটা তোদের মনে রাখতে হবে, ওয়ান ওয়ান যোগ করলে যোগফল হয় জিরো, হাতে থাকে ওয়ান। এটা ইলেভেনেই করছিস, এবং তাও আমি এখানে দেখাই যে ওয়ানের সাথে যদি ওয়ানকে যোগ করা হয় তাহলে এক এক যোগ হলে শূন্য হয়, হাতে থাকে এক। তাহলে এই যে ডান দিকেরটা হচ্ছে সাম আর এটা হচ্ছে ক্যারি, তাহলে এখানে সামের ঘরে শূন্য লিখলাম, ওয়ান লিখলাম ক্যারির ঘরে। এই যোগটা আগে বুঝতে হবে, এটা হচ্ছে যোগের নিয়ম। তাহলে এবার
যোগের নিয়মটা জিরো জিরো যোগ করলাম জিরো হলো যোগফল, এস মানে সাম, সাম মানে যোগফল, ক্যারি কত, ক্যারি নাই হাতে তার মানে শূন্য, জিরো ওয়ান যোগ করলাম যোগফল কত এক, ক্যারি কত নাই, এক আর শূন্য যোগ করলাম যোগফল এক, ক্যারি নাই মানে শূন্য, এক এক যোগ করলাম যোগফল শূন্য, হাতে থাকলো এক। এটি হচ্ছে যোগের নিয়ম। তো যোগের নিয়ম অনুযায়ী মোস্ট প্রবাবলি আমাদের এইটাই মনে রাখতে হবে, এক এক যোগ করলে কি হয়। এবার হাফ অ্যাডারে কি বলে, কি প্রশ্ন হয়, যে প্রশ্নটা আমি বলবো সেই প্রশ্নটা প্রতিটা ফরম্যাটে একই রকম পাবি, খালি প্রশ্নর হাফ অ্যাডার হবে না ফুল অ্যাডার হবে। যে কোনো প্রশ্নই আমাদের যদি বলে, ধর বললো যে হাফ অ্যাডার এর কি কি প্রশ্ন থাকে, এ নাম্বার বলবে ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম মানে হচ্ছে একটা বাক্সর মতো আমাদের লজিক্যাল সার্কিট যেরকম হয়, ঠিক লজিক্যাল সার্কিটটাকে না কে একটা বাক্সর সাহায্যে আমি তার ডায়াগ্রামটা কীরকম হবে বা দেখতে কীরকম হবে সেটা দেখাবো। তাহলে হাফ অ্যাডার এরকম দেখাবো, ব্লক ডায়াগ্রাম, ব্লক মানেই বাক্স, একটা বাক্স নিলাম। তো আমি বলছি হাফ অ্যাডার কয়টা বিটকে যোগ করে, প্রথমে বলছি দুইটা বিটকে যোগ করে, তাহলে দুইটা বিট আমি মনে মনে ধরে নিলাম, বা ধরে নিলাম একটা বিট এক্স একটা বিট ওয়াই, আমি ওয়ান আর জিরো কিন্তু ধরবো না। কেন ধরবো না, কারণ দেখ এই যে ট্রুথ টেবিলে লক্ষ্য করবি কখনো জিরো জিরো ওয়ান ওয়ান, অর্থাৎ এই ভেরিয়েবলগুলোর মান চেঞ্জ হয়, তার জন্য এখানে এক্স ওয়াই ধরে নিলাম, কোনো একটা নির্দিষ্ট সংখ্যা ধরবো না। এবার আউটপুট কী দিবে, তীর চিহ্নটা বাইরের দিকে যাবে, একটা দিবে সাম একটা দিবে ক্যারি। এটা ব্যাকেটে লিখে রাখতে পারি সুবিধার জন্য, সি এ আর আর ওয়াই, আর মাঝখানে লিখে রাখলাম হাফ অ্যাডার। এটা হয়ে গেল ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম দুইটা ইনপুট দেয়, আর এখানে কী করে সাম অ্যান্ড ক্যারি দুইটা আউটপুট দেয়। এটা গেল একটা, এটা গেল হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। বি নাম্বার কী প্রশ্ন হয়, টিটি দ্যাট মিন্স ট্রুথ টেবিল বা সত্য সারণী, ট্রুথ টেবিল বা সত্য সারণী। তোরা যখন লিখবি দেখবি নোটের মধ্যে কিন্তু ডিটেলস লেখা আছে, আমি এখানে সংক্ষেপে দেখাচ্ছি ট্রুথ টেবিল। তা ট্রুথ টেবিল যখনই করব, আমি ব্লক ডায়াগ্রামের মধ্যেই দেখতে পারলাম যে দুইটা বিট নিয়েছি আমি, আর হাফ অ্যাডার দুইটা বিট নিয়ে কাজ করে। তাহলে আমি ইনপুট নিলাম কয়টা, হাফ অ্যাডারের ক্ষেত্রে কয়টা ইনপুট হবে, দুইটা, একটা এক্স একটা ওয়াই। আর আউটপুট কয়টা হবে, আউটপুট আগে বলে দিছি আমি, এই যে এটা হচ্ছে ব্লক ডায়াগ্রামের মধ্যে এখানে লিখে দিবি, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। তাহলে এখানে ইনপুট নিলাম এক্স ওয়াই আর আউটপুট নিলাম এস অ্যান্ড সি, দ্যাট মিন্স সাম অ্যান্ড ক্যারি। তাহলে পসিবিলিটি কয়টা আছে, দুইটা ইনপুট যেহেতু তাহলে ঘর হবে, রো হবে চারটা। আবার যদি ইনপুট যদি তিনটা হইতো তাহলে রো হয়ে যেত আটটা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, টু তার মাথায় ইনপুটের সংখ্যা দুই, তাহলে এখানে চার, যদি তিন হইতো এটা তাহলে হয়ে যেত আট। তাহলে এবার এক্স এর ঘরে এখানে আমরা চারটা ঘর করে নিলাম, মান কিভাবে বসাবো, এক্স এর ঘরের মানগুলো এইভাবে বসাবো, অর্ধেক শূন্য অর্ধেক এক, তারপরে তার অর্ধেক শূন্য এক শূন্য এক, এগুলো এলিভেনে করছিস। এবার সামটা কী হবে, যোগ কর দুইটাকে, জিরো জিরো যোগ করলে জিরো, হাতে থাকে জিরো, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, হাতে কিছু থাকে না জিরো, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, হাতে থাকে থাকে না জিরো। তাহলে এক এক যোগ করলে যোগফল শূন্য, হাতে থাকে এক, এই ট্রুথ টেবিল হয়ে গেলো। এই ট্রুথ টেবিলটা খুব ভাইটাল জিনিস, ট্রুথ টেবিলটা যদি পারিস পরেরগুলো পারবি। এখান থেকে আমাকে বাইর করতে হবে এক্সপ্রেশন বা লজিক্যাল এক্সপ্রেশন, তার মানে ট্রুথ টেবিল না জানা থাকলে লজিক্যাল এক্সপ্রেশন বার করা যাবে না। এবার লজিক্যাল এক্সপ্রেশন সবসময় আউটপুটের বাইর করতে হয়, অর্থাৎ এস এর আর সি এর, এর লজিক্যাল এক্সপ্রেশন বাইর করব। তাহলে এস ইজ ইকাল টু কি আর সি ইজ ইকাল টু কি, তো সেটাকে বুঝতে হবে। ট্রুথ টেবিলের দিকে একটু লক্ষ্য রাখ, একটু যে ট্রুথ টেবিলে এস এর ঘরে কয়টা ওয়ান আছে, একটা দুইটা, আমরা মিন টার্ম ধরে বাইর করবো। এবার ইলেভেনে যদি মিন টার্ম করা থাকে তাদের তো ভালো, আর না করা থাকলে আপাতত আমি ওয়ান দিয়েই দেখাচ্ছি। ওয়ানকে বলা হয় এখানে, ওয়ান মানে মিন টার্ম। তাহলে কয়টা ওয়ান আছে, দুইটা ওয়ান আছে। এই যে দুইটা ওয়ান আউটপুট আসছে কাদের জন্য আসছে, এক্স আর ওয়াই এর জন্য আসছে না, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কি হবে, এক্স আর ওয়াই আমরা দুইবার লিখব মিন টার্ম। মিন টার্ম মানে হচ্ছে এক্স আর ওয়াই এর মাঝখানে ডট হবে, মিন টার্ম মানে এক্স ডট ওয়াই, একটা ওয়ানের জন্য প্লাস আরেকটা ওয়ানের জন্য আরেকবার এক্স ওয়াই,
যদি এক্স ওয়াই মানে এখানে ডট আছে। তো এবার মনে রাখতে হবে যে এই জায়গাটায় যখনই ওয়ান পাইলাম, দুইটা ওয়ান পাইলাম, তাহলে দুইবার এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই লিখছি। এবার যদি আরেকটা ওয়ান থাকতো তাহলে আবার প্লাস দিয়ে আরেকটা এক্স ওয়াই লিখতাম। এবার লক্ষ্য কর যে প্রথমটার মধ্যে এইখানে যে এক্স ওয়াইটা দিছি, এই এক্স ওয়াই প্রথম ওয়ানের সাপেক্ষে লিখছি, এই প্রথম ওয়ানের সাপেক্ষে এক্স এর মান কত? জিরো। তো যেহেতু ওয়ান ধরছি, এক্স এর মান জিরো, তাহলে এক্স এর মান যদি জিরো হয় তাহলে এক্স এর মাথায় কমপ্লিমেন্ট, আর ওয়াই এর মান ওয়ান, তাহলে ওয়ান নর্মাল থাকবে এখানে ওয়াই। ঠিক একইভাবে আমরা পরেরটা দেখি, পরের ওয়ানের ওয়ান যেটা আছে সেটা এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান জিরো, তাহলে ওয়াই এর মাথায় কমপ্লিমেন্ট, তাহলে ওয়াই এর মাথায় আমি কমপ্লিমেন্ট দিলাম। তো এটা সামের এক্সপ্রেশন বাইরে হয়ে গেল। ঠিক একইভাবে ক্যারির এক্সপ্রেশন, ক্যারির ঘরে কয়টা ওয়ান আছে? একটা ওয়ান আছে, তার মানে একবারই এক্স ওয়াই লিখবো। এখানে কি দেখতেছি আমি, এক্স ওয়াই দুইটারই মান ওয়ান, তার মানে কারো মাথায় কমপ্লিমেন্ট হবে না, ব্যস হয়ে গেল। এইবার দেখ এইটাকে এক্স অর গেটে আমরা লিখতে পারি, এটার এক্স অর গেট রূপ হচ্ছে এক্স এক্স অর ওয়াই, এইভাবেও লিখতে পারি আমরা, ঠিক আছে? কিন্তু এটা এখন আমি বলছি না কিছু। তো এই যে বেসিক এক্সপ্রেশন বাইরে হয়ে গেছে, এখন কী করতে হবে? এই বেসিক এক্সপ্রেশন দুইটার আমাকে লজিক্যাল সার্কিট বের করতে হবে, লজিক্যাল সার্কিট বা সার্কিট ডায়াগ্রাম। তো সার্কিট ডায়াগ্রাম করতে গেলে আমাদের অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা বেসিক গেট লাগবে। যেহেতু বেসিক গেটে সাহায্য করবো, তাহলে সাম অ্যান্ড ক্যারি এটা এখন আমরা সার্কিটের মাধ্যমে বের করবো। যা কীভাবে বের করতেছি, তো আমাদের সামের মান কি ছিল? এস এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট ছিল, এদিকে ক্যারি ছিল এক্স ওয়াই। এখানে আসবার এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এক্স ওয়াই কমপ্লিমেন্ট। এইবার আমরা কী করব, যে এখানে দেখতেছি এক্স আছে ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই আমরা সবসময় মনে রাখবো যে যখন লজিক্যাল সার্কিটটা আঁকাবো, লজিক্যাল সার্কিটটা কিন্তু আঁকাবো আমরা হচ্ছে ইনপুটের উপরে বেস করে। অর্থাৎ এইখানে নিব এক্স, এখানে নিলাম ওয়াই, এখানে এক্সটাকে লম্বা লম্বা একটা দাগ দিয়ে দিলাম, ওয়াই দাগ দিয়ে দিলাম, তার পাশে আমি একটা নট গেট নিয়ে নিলাম। এটাকে এইভাবে নট গেটটাকে লেখা যায়, নট গেট মানে এটা এক্স কমপ্লিমেন্টেড ফর্মে আছে, এখানে ওয়াই আছে কমপ্লিমেন্টেড ফর্মে। কমপ্লিমেন্টটা আগে বাইর করে নিলাম আমার সুবিধার জন্য, যেহেতু আমি দেখতেছি এক্সও কমপ্লিমেন্ট আছে, ওয ও কমপ্লিমেন্ট আছে। তো এবার প্রথম ঘরটা আমি বানাবো, তাহলে প্রথমে কী আছে? এক্স কমপ্লিমেন্ট, তাহলে ঠিক এক্স কমপ্লিমেন্টটিকে আমি একটা দাগ নিয়ে নিলাম। তারপরে কী আছে? এখানে ডট চিহ্ন, কিন্তু কোনো চিহ্ন না থাকলে ডট, ডট মানে অ্যান্ড, তাহলে তারপরে কী আছে? ওয়াই। তবে এখান থেকে নিলাম ওয়াই, এবার কোনো চিহ্ন না থাকলে এখানে অ্যান্ড গেট, তার মানে এইটা হয়ে গেল আমার এক্স কমপ্লিমেন্ট ওয়াই। ঠিক একইভাবে এটাকে বের করব, প্রথমে নিলাম এক্স থেকে, তাহলে এক্স নর্মাল থেকে নিব, কমপ্লিমেন্ট নাই, তারপর ওয়াই কমপ্লিমেন্ট থেকে, তাহলে ওয়াই নিলাম কমপ্লিমেন্ট থেকে, এটাও হয়ে গেল এক্স ওয়াই কমপ্লিমেন্ট, এটাও বাইর হয়ে গেল আমার, এটাও বাইর হয়ে গেল, এই দুইটা বের হলো। এবার এই দুইটার মাঝখানে কী চিহ্ন আছে? প্লাস, তার মানে এই দুইটা জায়গা নিয়ে অর গেট দিয়ে বের হবে, অর গেট দিয়ে বের হবে। এখানে লিখবো হচ্ছে এস, কেন? এই যে এখানে সাম ছিল, তাই সাম আমার রেজাল্ট বের হয়ে গেলো এস। এবার নিচে থাকতেছে ক্যারি, ক্যারি একই লাইনে করবো। হ্যাঁ, এই দাগটাকে একটু টানে নিলাম, ক্যারিতে কী আছে? এক্স ওয়াই, তার মানে নর্মাল এক্স নিলাম আর নর্মাল ওয়াই নিলাম, এখানে অ্যান্ড গেট লাগাইলাম, হয়ে গেল ক্যারি, এটাই হয়ে গেল হাফ অ্যাডার সার্কিট। এটাও এক্স অর গেট দিয়েও করা যায়, সেটা এক্স অর গেট দিয়ে আপাতত বুঝাচ্ছি না, তোদের নোটের মধ্যে দেওয়া আছে, তোরা দেখবি। এটা তাড়াতাড়ি বুঝাইলাম, যদি কোনো অসুবিধা থাকে বলিস, কারণ একটা ভিডিও করতে অনেক সময় লেগে যায়। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে জানাইস,